বিপুল পরিমাণ সোনার সন্ধান মিলেছে সৌদি আরবের খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন গত 28 ডিসেম্বর বৃহস্পতিবার জানায় তারা বেশ কয়েকটি স্থানে সোনা মজুদের সন্ধান পেয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে। মাদেনের প্রকাশিত তথ্য অনুসারে মূলত বর্তমানে কাজ চলা সোনার খনি মনসুরা মাসারের খুব কাছেই সামান্য দক্ষিণে বেশ কয়েকটি স্থানে সোনার মজুদ পেয়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে 2022 সালে তারা মনসুরা মাসারের কাছে 100 কিলোমিটার চওড়া এক উপত্যকার সোনার সন্ধানে জরিপ কাজ শুরু করে। অবশেষে সেই সন্ধান সফলতার মুখ দেখেছে। অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাই করে দেখা গেছে সেখানে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা ব্যাপক উজ্জ্বল বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। দুটি নমুনা থেকে দেখা গেছে একটিতে প্রতি টন খনিজের সোনার উপস্থিতি রয়েছে প্রায় 10.4 গ্রাম, অপরটিতে রয়েছে প্রায় 20.6 গ্রাম। নতুন এই সোনার মজুদ পাওয়ার পর মাদেন ঘোষণা দিয়েছে তারা অঞ্চলটিতে ব্যাপক খনন কাজ চালাবে 2024 সালে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট উইল্ড গত অক্টোবরে রয়টার্সকে বলেছিলেন তার প্রতিষ্ঠান সোনা ও ফসফেট উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছে। মাদেনের বিবৃতি অনুসারে মনসুরা মাসারে থেকে 2023 সালে প্রায় 70 লাখ আউন্স বা 1,98,500 কেজির মতো স্বর্ণ উৎপাদন করা হয়েছে। মাদেন সৌদি আরবের সরকারের মালিকানাধীন একটি খনন প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি 67% মালিকানাই সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত সার্বভৌমত্ব তহবিল পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ড বা পিআইএফ এর। তবে সৌদি আরবের স্বর্ণের খনির সন্ধান এবারই প্রথম নয়। এর আগে সৌদি আরবের পবিত্র মদিনায় নতুন স্বর্ণের খনির সন্ধান মিলেছে। স্বর্ণের পাশাপাশি ওই খনি তামা দ্বারাও সমৃদ্ধ ছিল। 2022 সালের 15 সেপ্টেম্বর বৃহস্পতিবার দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা বা SGS নতুন এই খনির সন্ধান পাওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করে। সৌদি আরবের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সৌদি প্রেস এজেন্সি বা SP এর বরাত দিয়ে গালফ নিউজের একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। সংশ্লিষ্ট ওই সংবাদ মাধ্যমে প্রতিবেদনে বলা হয় মদিনা অঞ্চলে উম্ম আল বারাক হিজাজের ঢাল আবা আল রাহার সীমানার মধ্যে সোনার এক আখিরিকের সন্ধান পাওয়া গেছে। এছাড়াও ওয়াদি আল ফারা অঞ্চলের আল মাদিক এলাকায় 4টি স্থানে তামার আখরিও আবিষ্কৃত হয়েছে। সৌদি গণমাধ্যম আল আরাবিয়ানের তথ্য অনুসারে নতুন এই খনি প্রায় 40 বর্গ কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে বিপুল পরিমাণ স্বর্ণ তামা ও দস্তার মজুদ রয়েছে। সেখানে ছড়িয়ে ছিটে থাকা খনিজ চ্যালকোসাইট বিশেষ তামা উৎপাদনের সহায়ক। গত বছরের স্বর্ণ ও তামার খনিগুলো উৎপাদনে যেতে সক্ষম হয় বলে জানা যায়। নতুন খনি আবিষ্কারের ফলে সৌদি আরবের বিনিয়োগের প্রতি আরও ত্বরান্বিত হবে এবং ভিশন 2030 বাস্তবায়নের পথ সহজ হবে বলে ধারণা করেন সংশ্লিষ্টরা। 2022 সালের মে মাসে সৌদি আরবের শিল্প ও খনিজ সম্পদ মন্ত্রণালয় খনি খাতে $32 বিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করে। এরপর জুনে সৌদি প্রিন্স গবেষণা ও উন্নয়ন খাতকে জাতীয়ভাবে অগ্রাধিকার দেন। এই তালিকায় খনি খাতের টেকসই উন্নয়নও স্থান পায়। গত বছরের শুরুতে জানুয়ারির দিকে সৌদি ভূতাত্ত্বিক সমবায় সমিতি জানায় সৌদি আরবে প্রায় 5,300টিরও বেশি খনি রয়েছে। এর মধ্যে রয়েছে বিভিন্ন ধাতু ও অধাতু, শিলা, রত্নপাথর ইত্যাদি।